নমস্কার বন্ধুরা, প্রবাসী পাকশালা অ্যান্ড লাইফ স্টাইলে সবাইকে স্বাগত। আজকে তৈরি করছি চিকেন কাবাব। মজাদার আর খুব সহজে তৈরি হয়ে যায় সুস্বাদু চিকেন কাবাব। কী করে তৈরি করলাম তার জন্য কিন্তু পুরো রেসিপিটা দেখতে হবে। আর রেসিপি ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। রান্নার নতুন নতুন রেসিপির নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। দেখে নিন আজকের রেসিপি। সবার প্রথমে আমি নিয়ে নিচ্ছি চিকেন। আমি এখানে 200 গ্রাম সলিড চিকেনের পিস নিয়ে নিয়েছি। দিয়ে দিলাম 1 টেবিল স্পুন আদা রসুনের পেস্ট। আদা রসুনের পেস্টের পরিবর্তে আদা আর রসুন ছোটো করে কুচি করেও কেটে দিতে পারেন। তবে চিকেনটা যেহেতু কিমা তৈরি করব, এরকম করে পেস্ট দিলে চিকেনের সঙ্গে কিন্তু আদা রসুনটা খুব ভালো করে মিশে যায়। মিক্সিতে দিয়ে 1 থেকে 2 বার ঘুরিয়ে নিয়ে একটা কিমাটা তৈরি করে নেব। খুব মিহি কিমা হবে না, একটু গোটা গোটা থাকবে। ভালো মতো কিমাটা তৈরি করে নিয়েছি, দেখে অবশ্যই বুঝতে পাচ্ছেন যে কিমাটা ঠিক কেমন হলো। এবার এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। আমি এখানে মিডিয়াম সাইজে 1টা পেঁয়াজ কুচি করে নিয়েছি। দিলাম কাঁচা লঙ্কা কুচি, 2টো কাঁচা লঙ্কা কুচি করে দিয়েছি। দিয়ে দিলাম 1/2 টিস্পুন জিরে গুঁড়ো, 1/2 টিস্পুন লাল লঙ্কার গুঁড়ো, ঝালটা অবশ্যই আপনারা বুঝে দেবেন। দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন গরম মশলা গুঁড়ো, যে কোনো গরম মশলা দিতে পারেন। দিয়ে নিয়েছি 2টো ব্রেড, ব্রেডটা জল দিয়ে ধুয়ে টুকরো করে দিয়ে দেব। জল দিয়ে ধুয়ে দিলে ব্রেডটা অনেকটা নরম হয়ে যায় আর কিমার সঙ্গে কিন্তু খুব ভালো করে মিশে যাবে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন লবণ, 1টা গোটা ডিম, আর দিয়ে দিচ্ছি 1 টিস্পুন সয়া সস, 1টা পাতিলেবুর, 1/2টা রস আমি দিয়ে দেব। যদি লেবুটা একটু ছোটো হয় তাহলে পুরো লেবুর রসটা দিতে পারেন। এভাবে লেবুর রস দিলে ডিমের যে কাঁচা একটা গন্ধ থাকে সেই গন্ধটা থাকবে না। চেষ্টা করবেন এরকম করে একটু লেবুর রস দেওয়ার জন্য। আর লেবু যদি ঘরে না থেকে থাকে, লেবুর রসের পরিবর্তে 1 টিস্পুন ভিনিগারও দিতে পারেন। সবকটা উপকরণ একসঙ্গে খুব ভালো করে মেখে নিতে হবে। হাত দিয়ে বেশ হালকা হাতে ভালো করে মেখে নেব। এখানে বলে রাখছি, এভাবে যদি কাবাব করে না থাকেন অবশ্যই একবার ট্রাই করবেন। তৈরি করা যেমন খুবই সহজ আর খেতেও কিন্তু দুর্দান্ত হয়। অবশ্যই একবার ট্রাই করবেন আর কেমন লাগলো কমেন্টস করে জানাবেন। খুব ভালো করে মেখে নিয়েছি, তবে কাবাবের শেপ দেওয়ার জন্য আর একটু শক্ত তৈরি করতে হবে। তার জন্য আমি দিয়ে দিলাম 2 টেবিল স্পুন ব্রেড ক্যাম্প। ব্রেড ক্যাম্পটা দিলে ভালো মতো যে জলটা আছে সেই জলটা টেনে নেবে আর কাবাবের শেপটা খুব ভালো করে দেওয়া যাবে। এবার হাত দিয়ে ঠিক কাবাবের যেরকম শেপটা হয় বা আপনাদের পছন্দ মতো যে কোনো শেপে তৈরি করে নিতে পারেন। মাখাটা কতটা ঠিকঠাক হলো বোঝার জন্য এরকম করে একটু ডো তৈরি করে দেখবেন। যদি দেখেন হয়ে গেছে তাহলে মনে করবেন পারফেক্ট হয়ে গেছে, আর যদি তৈরি না হয়ে থাকে তাহলে 1 টেবিল স্পুন ব্রেড ক্রাম দিতে পারেন, তবে খুব বেশি দেবেন না। আমি হাতে ভালো করে একটু তেল লাগিয়ে নিয়েছি। এবার শেপগুলো দিয়ে নেব। ঠিক এক হাতের মাঝখানে এরকম একটা লেচি মতো নিয়ে আর এরকম আঙুল দিয়ে চ্যাপটা করে বেশ কাবাবের যে শেপটা হয় এরকম করে সবকটা গড়ে নেব। 2 হাতের মাঝখানে রেখে পারফেক্ট একটা শেপ দিয়ে নিচ্ছি। ঠিক এরকম করে প্রত্যেকটা শেপের কাবাবটা তৈরি করে নেব। প্রথমে একটা করে তৈরি করে দেখিয়ে দিলাম, এবার আরও একটা তৈরি করছি। দেখে নিশ্চয়ই বুঝতে পাচ্ছেন আমি একই রকমভাবে সবকটা তৈরি করব। আপনারা চাইলে একটু লম্বা গোল মতো তৈরি করে নিতে পারেন। পরপর 3টে কাবাবের শেপ আমি তৈরি করে নিলাম। একই রকমভাবেই আমি সবকটা তৈরি করেছি। একই রকমভাবে তৈরি করলে দেখতে কিন্তু বেশ সুন্দর হয়। এবার একইভাবে সবকটা তৈরি করে নিয়ে ফিরে আসছি। সবকটা কাবাব আমি গড়ে নিয়েছি। এবার একটা বোলের মধ্যে 1টা ডিম ভালো করে ফাটিয়ে নিয়েছি। 1টা কাবাব হাতে করে তুলে নিয়ে প্রথমে ডিমের মধ্যে ডুবিয়ে নেব। ভালো করে ডিমে ডুবিয়ে নিয়ে তারপরে ব্রেড ক্রাম্পের মধ্যে 1টা
কোট করে নেব। এভাবে সব কটা কাবাব কিন্তু কোটিং করে নিতে হবে। এভাবে কোট করে নেওয়া হয়ে যাওয়ার পরে নর্মাল ফ্রিজে 30 থেকে 40 মিনিটের জন্য রেখে দেব। আরও একটা একইভাবে কোটিং করে নেওয়া দেখিয়ে দিচ্ছি। প্রথমে ডিমের মধ্যে দিয়ে দিলাম, এরপরে ডিম থেকে তুলে আবারও ব্রেড ক্রাম্পের মধ্যে দিয়ে দিলাম। ভালো করে কোটিং করে নিয়ে একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। একইভাবে সব কটা করে নেব। আর আগেই বলে দিয়েছি যে এরকম সব কটা করে নেওয়া হয়ে যাওয়ার পরে নর্মাল ফ্রিজে 30 থেকে 40 মিনিটের জন্য রেখে দেব। চাইলে এরকম করে তৈরি করে এয়ার টাইটের বক্সের মধ্যে এক মাসের মতো ডিপ ফ্রিজেও রেখে নিতে পারেন। যখন মন চাইবে বের করে ফ্রাই করে নিলেই কিন্তু চিকেন কাবাব রেডি হয়ে যাবে। ফিরে আসছি 40 মিনিট পরে। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে একটা তাওয়া গরম করে নিয়েছি, তাতে অল্প পরিমাণে তেল দিয়ে দিলাম। তেলটা একটু গরম হয়ে যাওয়ার পরে একে একে সব কটা কাবাব দিয়ে দেব। এভাবে অল্প তেলে কাবাবটা ভেজে নেব। যদি আপনাদের মনে হয় বেশি তেলে ভাজবেন, আপনারা বেশি তেলও ভেজে নিতে পারেন। তবে এভাবেও কিন্তু কাবাবটা ভাজলে খুব ভালো ভাজা হবে। সব কটা কাবাব দিয়ে দিয়েছি। এবার তেলটা চারিদিকে ছড়িয়ে দেব, তার জন্য তাওয়াটা একটু নাড়িয়ে দিচ্ছি। এভাবে বারবার নাড়িয়ে দিলে তেলটা চারিদিকে ছড়িয়ে যাবে আর কাবাবটা কিন্তু খুব ভালো করে ভাজা হয়ে যাবে। অবশ্যই চেষ্টা করবেন কম তেলে ভাজার জন্য, আর যদি পছন্দ হয় বেশি তেলে ভাজার, বেশি তেলেও কিন্তু ভেজে নিতে পারেন। একপাশ ভাজা হয়ে গেছে, এবার উল্টে দিচ্ছি। কালারটা কিন্তু খুব সুন্দর এসছে, আর ভাজাটা কত সুন্দর হচ্ছে আপনারা দেখে বুঝতে পাচ্ছেন। আর খুব ভালো করে বোঝার জন্য ঘরে অবশ্যই ট্রাই করবেন। ঘরে ট্রাই করলেই সব থেকে ভালো বুঝতে পারবেন যে কত সুন্দর একটা আর কত টেস্টি একটা কাবাব ঘরেই খুব সহজে তৈরি হয়ে যাবে। দুপাশ খুব ভালো করে ভেজে নিয়েছি, এবার একে একে তুলে নিচ্ছি। এভাবে কাবাব ভাজলে কিন্তু ভাজা হতেও খুব কম সময় লাগে। আর তেলটা কতটা লেগেছে আপনারা তাওয়াটা দেখেই নিশ্চয়ই বুঝতে পাচ্ছেন যে খুব কম তেলে কিন্তু খুব সুন্দর একটা কাবাব ভাজা হয়ে গেছে। কাবাবগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিয়েছি। এবার প্লেটিং করার পালা। আজকের রেসিপি কেমন লাগলো জানাতে কিন্তু ভুলবেন না, আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। রেসিপি ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্টস করে জানাবেন আর একটা লাইক করে দেবেন। নতুন কোনো রেসিপি পাওয়ার জন্য কিন্তু অবশ্যই কমেন্টস করবেন, চেষ্টা করব আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন একটা রেসিপির সঙ্গে নতুন একটা ভিডিওতে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।